বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন নিয়ে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছেন। আমরা এখন সরাসরি চলে আসছি সেখানে। আপনারাও সংবাদ পরিবেশন করেছেন, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা শৃঙ্খলা এনেছি। আমাদের অনেকগুলো এর আগেও অনেক সুপারিশ ছিল, সেই সুপারিশগুলোর জন্য আমরা কাজ করছি। আমরা যেটা বলছি, এখানে বিএডব্লিউটির চেয়ারম্যান আছেন, আমাদের যে ভেসেল ট্রাফিক সিস্টেম সেটার জন্য আমাদের কার্যক্রম চলছে, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে প্রস্তাবনাও পেয়েছি, কাজ করছে। এটা যদি আমরা করতে পারি তাহলে অনেকটাই আমাদের চলে আসবে। এখানে যেই আমাদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে, এই প্রশিক্ষণ যে ট্রেনিং ইনস্টিটিউট আগে ছিল না, আমরা এটা এই বর্তমান সরকার ধারাবাহিক 3 মেয়াদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রশিক্ষণ ইনস্টিটিউট করেছি। আমরা প্রশিক্ষণ ভেসেল আমরা প্রস্তুত করেছি যেগুলোর মধ্য দিয়ে তারা প্রশিক্ষণ নেবে, এগুলো কিন্তু আগে ছিল না। তো এগুলো আপনারা জানেন যে একটা জাহাজ তৈরি করতে অনেক সময় লাগে, একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে অনেক সময় লাগে। আমরা একটা মাত্র মেরিন একাডেমি ছিল, সেখানে আমাদের আরও 4টি মেরিন একাডেমি এই সময়ের মধ্যে আমরা করেছি, পাবনা, রংপুর, সিলেট এবং বরিশালে। কাজেই আমরা কিন্তু এগুলো কাজগুলো করার এই কাজগুলো করার অর্থ হচ্ছে নিরাপদ একটা নৌপথ তৈরি করা। তো আমাদের কার্যক্রম চলছে এবং এখানে অনেকগুলো, যেমন এখানে কথা এসেছে যে ইয়ার্ডগুলো আপনার সদরঘাটের এখানে যে ইয়ার্ডগুলো আছে অনুমোদিত এবং অনুমোদিত সবগুলো মিলায় প্রায় 50টির উপরে, এদের সঙ্গে আমরা কিন্তু এই এই সব এই সভাকক্ষে বসে আলোচনা করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে এটা আমরা এখান থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের সরকারের সিদ্ধান্ত যে ইয়ার্ডগুলো এখান থেকে আমরা সরিয়ে ফেলতে হবে, কারণ সদরঘাটের যে চ্যানেলটা এটা অনেক বেশি সরু হয়ে গেছে, আমাদের যান চলাচলের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ, কাজে এটা সরাতে হবে। আমরা তাদেরকে বলেছি, তারা আমাদেরকে বলেছে, আমরা অনেক অর্থ ব্যয় করে এখানে আমরা ইয়ার্ড নির্মাণ করেছি এবং অনেক বছর যাব আগে থেকে করেছি। আমরা তাদেরকে বলেছি যে এত বড় পরিসরে নয়, আপনার ছোট পরিসরে এটা আলোচনা করে আপনারা একটা প্রস্তাবনা দেন আমাদের কাছে যে আপনারা ইয়ার্ডগুলো সরানোর ক্ষেত্রে আপনাদের চাহিদাটা কী। হ্যাঁ, তারা এখনও দেয়নি, হয়তো কিছুদিনের মধ্যে আমাদের দিয়ে দিবে, তবে এইখানে ইয়ার্ডগুলো যেই এখানে বলা হয়েছে এগুলো সরানোর ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, সেক্ষেত্রে তাদের সেই প্রস্তাবনার জন্য আমরা অপেক্ষা করতেছি এবং আমাদের কীভাবে এটা আমরা সরাবো সেই ব্যাপারে আমাদের কার্যক্রম বিএডব্লিউটিআর পক্ষ থেকে আমাদের চলছে। কাজে এটা হচ্ছে, আর ফিটনেসের ব্যাপারে যেটা কথা সেটা আমাদের প্রতিনিয়ত মনিটরিং হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বাস্তবতার নিরিখে আমরা অনেক কাজ করতে পারি। যেমন অনেক কিছু মানে আছে যেগুলো মানে সাধারণভাবে পণ্য পরিবহন করে থাকে, এগুলো কিন্তু ফিটনেস ছাড়া, কিন্তু বাস্তবতার নিরিখে অনেক কিছুই আমাদেরকে দেখতে হয়, কারণ বাংলাদেশের যে সার্বিক অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা সব ব্যবস্থার সঙ্গে মিলিয়ে কিন্তু আমাদের একটা কাজে হাত দিতে হয়। তো সেইভাবেই আমরা চলছি, একটি কাজের সমাধান করতে গিয়ে আরেকটি উপসর্গ যেন তৈরি না হয় সেজন্য আমরা এগুলো চিন্তা ভাবনা করে কাজ করছি। তবে ফিটনেসের ব্যাপারে আমরা খুবই এখন মানে সিরিয়াস এবং আমরা এ ব্যাপারে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমিকভাবে আমরা চলছে। স্বাস্থ্যবিধির না না এটা আপনার হচ্ছে, তো আরেকটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধির বিষয়টা হচ্ছে আসলে দেখেন স্বাস্থ্যবিধি এমন একটা বিষয়, গতকালকে আমি আমার নির্বাচন এলাকা দিনাজপুরে গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম যে প্রায় 80% মানুষের মুখে কোনো মাস্ক নেই, অথচ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বলা হচ্ছে প্রতিনিয়ত প্রচারণার জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে বিভিন্নভাবে পত্রপত্রিকা, আপনারা প্রতিনিয়ত কোনো না কোনো গণমাধ্যম আজকে গত 4 মাস যাবৎ লিড নিউজ হয়ে আছে আমাদের স্বাস্থ্যবিধি। তো সেখানেও কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে না, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে যত ধরনের মেজার নেওয়া হয়েছে, আপনার দেখেন আমরা সদরঘাটে আমাদের স্যানিটাইজার টানেল করেছি, আমরা টেম্পারেচার নেওয়ার জন্য ব্যবস্থা করেছি, মালিকরা ভিতরের চেষ্টা করছে, কিন্তু এখানে আমি যে যাত্রী আমারও একটা দায়িত্ব এবং কর্তব্য আছে, এই জিনিসটা আমি জোর করে করাতে পারি না এবং জোর করে করাতে গেলে আরেক ধরনের ইয়ে। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং স্বাস্থ্যবিধি যেখানে পোর্টগুলো থেকে যেই জায়গাগুলো মানা হচ্ছে না তাদের ব্যাপারে বিআইডব্লিউটিএ ওই কর্মকর্তাকেও আমরা বিভিন্নভাবে নোটিশ করছি, সতর্ক করছি, আমাদের কার্যক্রমগুলো কিন্তু অব্যাহত আছে। ঈদুল আজহার ব্যাপারে আমাদের যে পদক্ষেপটা সেটা হচ্ছে, আমি স্বাস্থ্যবিধির কথাটা বললাম,
এবং আমরা যেহেতু অনাকাঙ্ক্ষিত একটি